আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে মার্কেট নিয়ে ডিসকাশন করব। গতকালের মার্কেট, মানে আজকের মার্কেট কেমন গেল এবং আগামীকালের মার্কেট কেমন হবে সে ব্যাপারে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সাথে কিছু শেয়ারের সাধারণ কিছু অ্যানালাইসিসও থাকবে, দেখার চেষ্টা করুন, হয়তো এখান থেকে বেশ ভালো একটা ইনপুট নিতে পারবেন আপনারা। তো আমাদের যদি ওভারঅল মার্কেট নিয়ে আমরা বলি, ডিএসই ইন্ডেক্স আজকে হচ্ছে প্রায় 50 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, টোটাল পয়েন্ট হচ্ছে 6,225 এবং আজকে প্রায় 1,000 কোটির গড়ে লেনদেন হয়েছে, 1,003 কোটি টাকা, 1,034 কোটি টাকা লেনদেন হয়েছে। দাম বেড়েছে 237টা কোম্পানির, কমেছে 102টার, সরি কমেছে 42টার, আর আনচেঞ্জড হয়েছে 102টার। এগুলো নর্মাল একটা ইনফরমেশন, আপনি ডিএসই ওয়েবসাইটে গেলেই পাবেন। আর গতদিন বেড়েছিল 26 পয়েন্ট, আর আজকে বেড়েছে হচ্ছে 50 পয়েন্ট, প্রায় 76 পয়েন্ট, 77 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো, গতকালে টাকার পরিমাণ ছিল, ট্রেডের পরিমাণ ছিল 644 কোটি টাকা, বাট আজকে হচ্ছে সেটা বেড়ে 400 কোটি টাকা, বেড়ে প্রায় 1,034 কোটি টাকা হয়ে গিয়েছে। এটা অনেক ভালো একটা সাইন মার্কেটের জন্য। এখন চলুন দেখে আসি মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কী বলে। গতদিনের ভিডিও যারা দেখেছেন, গতদিন বলতে হচ্ছে 16ই আগস্ট, মার্কেট কেমন যাবে এই ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো খুব ভালো ধারণা আছে। বলেছিলাম মার্কেটকে আপনারা খুব ইজিলি, খুব তাড়াতাড়ি বাড়তে দেখবেন না। ব্যাপারটা কি হয়েছে দেখুন আজকে। আজকের মার্কেটটা শুরু হয়েছে হচ্ছে এই পজিশন থেকে, এই পজিশন থেকে ফার্স্টেই হচ্ছে মার্কেটটা অনেক বেড়ে গিয়েছে। ফার্স্টে মার্কেট বেড়ে গিয়েছে, তার পেছনে বেশ কিছু কারণ ছিল। সেই কারণগুলোর মধ্যে দুইটি কারণ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের এক্সপোজার লিমিট নিয়ে একটা ভালো মন্তব্য, ভালো ডিসিশন এসেছে, এবং সাথে কিছু ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে কিছু কিছু শেয়ার। এছাড়াও হচ্ছে আরেকটা মেইন কারণ হচ্ছে ডলারের দাম 120 টাকা থেকে 112 টাকা হয়ে গিয়েছে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে মার্কেটকে দিনের ফার্স্ট আওয়ারে অনেক বেড়ে যাওয়ার পেছনে। তো গতদিনের ভিডিওতে বলেছিলাম যে মার্কেটকে যদি ওপর দিকে যেতে হয় তাহলে দেখা যাবে বেশ কিছুটা রেজিস্ট্যান্স থাকবে মার্কেটের। রেজিস্ট্যান্সগুলোর মধ্যে এই হচ্ছে 20-ডে মুভিং অ্যাভারেজ একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং সাথে 34 EMA রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং সাথে হচ্ছে 50-ডে মুভিং অ্যাভারেজ এবং 100-ডে মুভিং অ্যাভারেজ। এটা সবুজটা হচ্ছে 50-ডে এবং নীলটা হচ্ছে 200-ডে মুভিং অ্যাভারেজ। তো অনেকের হয়তো ধারণা থাকতে পারে, আবার অনেক অ্যানালিস্ট হয়তো বলতে পারে এই লোক শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দিয়ে মার্কেটের অ্যানালাইসিস করে ফেলে। সত্যি বলতে মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করতে করতে আমার অনেক ভালো একটা ধারণা হয়ে গিয়েছে, এই কারণে অনেক কিছুই বোঝা যায়। যে সব জায়গায় নর্মাল রেজিস্ট্যান্স, নর্মাল হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, সেসব জায়গায় মুভিং অ্যাভারেজগুলো অনেক ভালো কাজ করে। এবং এটা আসলে একটা আইডিয়া হয়ে গিয়েছে, এই কারণে আমার কাছে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রেডিকশন করার জন্য। তো এনিওয়ে, যেই টপিকের মধ্যে ছিলাম, মার্কেটটা ওই রকমভাবে হঠাৎ করে বাড়তে দেখবেন না। ঠিক সেম জিনিসটা হয়েছে দেখুন, মার্কেট প্রথমে বেড়েছে, বাড়ার পরে কিন্তু আর পরের সেশনগুলোতে মার্কেটটাকে কিন্তু আমরা আর ওইভাবে উপরে উঠতে দেখিনি, বরঞ্চ লাস্ট মোমেন্টে দেখা গেল মার্কেটটা কিছুটা বেড়ে তারপরে আবার নিচে চলে গিয়েছে। তো মার্কেটের যেই রেজিস্ট্যান্সগুলো ছিল 34-ডে মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে আস্তে আস্তে নিচে এসে এখান থেকে আবার একটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন মার্কেটের সামনে হচ্ছে খুব বড় সড়ো দুইটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে 200-ডে মুভিং অ্যাভারেজ আওয়ারলি চার্টে এবং হচ্ছে 50-ডে মুভিং অ্যাভারেজ। তো আগামী দিন কী হতে পারে সেই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি একটা ট্রেন্ড লাইন, একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করি, দেখি মার্কেটটা আমাদেরকে কী শো করাচ্ছে, আপনাদের সাথে বোঝা চাই কি না। মার্কেটের পিছনের ডাটাগুলো আর আসছে না, এই এই কারণে ভালোভাবে ড্র করতে পারলাম না। এনিওয়ে, আমরা যেই ট্রেন্ড, ডাউন ট্রেন্ড লাইনটা ড্র করলাম,
বেশ কিছুদিন আগে এক্সপোজার লিমিটের উপর ভর করে মার্কেটটা অনেক বেশি একটা জাম্প করেছে, দেন আবার সেখান থেকে নিচে পড়ে গিয়েছে। এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছিল, ব্রেক করার পরে সেখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছিল, বাট সাপোর্ট না পেয়ে সেটা আবার নিচে চলে গিয়েছে। সো এটা আবার এই এখন দেখা যাচ্ছে যে ট্রেন্ড লাইনটাকে অ্যাটাক করার চেষ্টা করছে, ট্রেন্ড লাইনকে অ্যাটাক করে দেন সেটাকে ব্রেক করতে হবে। এনিওয়ে, তো আমাদের ইন্ডেক্স যেই পজিশনটাতে রয়েছে ঠিক মাথার উপরেই দেখেন মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে, তার উপরে হচ্ছে যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স রয়েছে। তবে আমি মনে করছি এখন কি হতে পারে সেটা যদি বলি, পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুইটাই বলি, যদি মার্কেটের স্ট্রেংথ অনেক বেশি থাকে, যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা হয়তো মার্কেটকে এভাবে দেখতে পারি। মার্কেটকে এইভাবে গিয়ে হয়তো মার্কেটটা এভাবে ওপরে যেতে পারে, দ্যাট মিন্স হচ্ছে মার্কেটটা কিছুটা ওপরে নিচে করতে করতে দেন এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারে। এই এই পজিশনটাতে কনসোলিডেট করার মানে হচ্ছে, এই পজিশনটাতে কনসোলিডেট করার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে স্ট্রেন্থটা নিবে, স্ট্রেন্থটা নিয়ে দেন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে। অথবা এরকম জিনিসও হতে পারে, মার্কেটটা হয়তো দেখা যাবে যে কিছুটা পড়ে গিয়েছে, কিছুটা পড়ে যাওয়ার পরে সরি মার্কেটটা হয়তো কিছুটা পড়ে গিয়েছে, কিছুটা পড়ে এভাবে করে দেন এখান থেকে আবার উপরে উঠতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা নিচে যাবে না, নিচে যাবে না বলতে হচ্ছে হয়তো আমরা 6170-এর নিচে নাও দেখতে পারি মার্কেটটাকে। বাট ইট ডিপেন্ডস আগামী দিন কী হবে সেই জিনিসটাকে যদি আরেকটু স্পেসিফিকলি বলার চেষ্টা করি। আমি একই জিনিস বারবার বলছি, অনেকে হয়তো বোর হয়ে যেতে পারেন, বাট তারপরেও যেহেতু এটা স্ক্রিপ্টেড না, আমি জাস্ট বলে যাচ্ছি, এই কারণে হয়তো কিছুটা লম্বা হয়ে যাচ্ছে। বাট তারপরেও বলবো যে আগামী দিন হয়তো আমরা মার্কেটটাকে সাইডওয়ে দেখতে পারি বা কিছুটা কমতে পারে দেখতে পারি। বাট এতে আপনারা অবশ্যই ভয় পাওয়ার মতো কিছু আছে বলে মনে করবেন না। মার্কেটটা যদি পড়ে বা মার্কেটটা যদি সাইডওয়েতে থাকে, তাহলে আপনারা ধরে নেবেন মার্কেটটা স্ট্রেংথ শক্তি গেইন করছে, এবং এই গেইন করে দেন আস্তে আস্তে মার্কেটটা এই যেই সামনের যেই মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে, ট্রেন্ড লাইনের যেই রেজিস্ট্যান্স রয়েছে ডাউন ট্রেন্ড লাইনের, সেটাকে ব্রেক করার শক্তিটা নিবে এবং দেন এখান থেকে ওপরে উঠবে। সো সিম্পল কথা, মার্কেটটা আগামী দিন সাইডওয়ে বা যদি একটু কমেও ভয় পাওয়ার কিছু কারণ নেই, আর যদি বাড়ে তাহলেও আপনারা খুব বেশি আনন্দিত হবেন না। কারণ মার্কেটটা যদি বাড়ে তাহলে আমি বলবো যে কালকে মার্কেটের জন্য একটু খারাপ দিন, কারণ বাড়লে সেখান থেকে একটা বড় ফল হওয়ার পসিবিলিটি থাকবে। যদি না পারে, সাইডওয়েতে থাকে, স্ট্রেংথ গেইন করে দেন, আমরা এই রেজিস্ট্যান্সটাকে খুব ইজিলি ব্রেক করতে পারবো। তো এখন আমরা দেখার চেষ্টা করবো মার্কেটের কিছু শেয়ারের নর্মাল অবস্থান কীরকম আছে সেটা। বেক্সিমকো শেয়ারটি যদি আমি একটু দেখার চেষ্টা করি, যেটা মেইন কথা, মার্কেট বাড়লে বেক্সিমকো বাড়ে, বেক্সিমকো বাড়লে মার্কেট বাড়ে, ভাইস ভার্সা সেম জিনিসই হয়েছে। বেক্সিমকো শেয়ারটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, বাট বেক্সিমকো শেয়ারটার সামনে কিছু রেজিস্ট্যান্স রয়েছে দেখেন, যেটা বলেছিলাম এই রেজিস্ট্যান্সগুলোকে তার অবশ্যই ব্রেক করতে হবে, দেন আমরা এটা থেকে ভালো কিছু গেইন পেতে পারি। বাট নর্মাল সেন্সে মনে হচ্ছে বেক্সিমকো শেয়ারটি হয়তো আবার 120-23-25 পর্যন্ত যাবে, 124-125 পর্যন্ত যেতে পারে, একটা কুইক প্রফিট হয়তো হতে পারে 4-5 টাকার। যদি কেউ নিতে চান তাহলে এটা থেকে একটা কুইক প্রফিট নিতে পারেন, বাট এটা কখনোই লং টার্মের জন্য ইনভেস্ট করবেন না যতক্ষণ না পর্যন্ত এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। তবে খুব শীঘ্রই হয়তো ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং আমরা বেক্সিমকো শেয়ারটিকে হয়তো আরও সামনে যেতে দেখতে পারি। এরপরে হচ্ছে আইপিডিসি, অনেকদিন পরে মনে হচ্ছে বাড়লো বা এত বড় ভলিউম নিয়ে কাজ হলো। আইপিডিসি শেয়ারটি ফ্লোরের মধ্যে আটকা ছিল, বেশ ভালো পজিশন থেকেই আছে, অনেক বড় একটা আপ ট্রেন্ডে ছিল। আমার বেশ কিছু আগের ভিডিও ছিল একেবারে ফার্স্টের দিকে আপনাদের সাথে গত বছর শেয়ার করেছিলাম, হয়তো তখন আইপিডিসি নিয়ে অনেক কিছু বলেছিলাম, অনেক দূর পর্যন্ত যাবে, আপনারা চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বাট আইপিডিসি বর্তমান যেই পজিশন রয়েছে সেই পজিশনটা একটু নেগেটিভ, আপনারা নিশ্চয়ই এই নেগেটিভ সেন্টিমেন্ট শুনতে চাইবেন না। সো এই কারণে আমি বলছি না ইন ডিটেইল, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটি কিছুটা রিস্কি হয়ে গিয়েছে।
আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেগেটিভ জিনিসগুলো আপনাদের কাছে সমানভাবে শো করব যেরকম ভাবে পজিটিভ জিনিস শো করি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ জিনিস মানুষজন নিতে পারে না। এনিওয়ে, এই শেয়ারটি আজকে বেড়েছে, খুব ভালো পজিশন থেকেই বেড়েছে, বাট তারপরেও আমি বলবো শেয়ারটি রিস্কি পজিশনে আছে। এটার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, অত ডিটেল না যাই, শুধুমাত্র একটু হিন্টস দেই। ম্যাকডিতে শেয়ারটি ডাইভার্জেন্স ক্রিয়েট করছে, বাট এখানে ওপরে যাচ্ছে, সো আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটি থেকে হয়তো মানে শেয়ারটির স্ট্রেংথ কমে গিয়েছে। এনিওয়ে, বেশি কিছু বললাম না এটা নিয়ে। আর মালিক স্পিনিং নিয়ে যদি আমরা একটু দেখতে চাই, মালিক স্পিনিং অ্যাজ ইউজুয়াল বলেছিলাম এই পজিশনটা থেকে খুব বড়সড় একটা রেজিস্ট্যান্স রয়েছে মালিক স্পিনিংয়ের। বর্তমান পজিশনটা নিশ্চয়ই কেনার জন্য না, যারা প্রফিট বুক করতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সময় ছিল প্রফিট বুক করার। আগামী দিনও হয়তো বুক করতে পারবেন, বাট আমি বলবো যে এই শেয়ারটির খুব বড়সড় একটা রেজিস্ট্যান্স ছিল 35 টাকাতে, সেটা ব্রেক করেছে। বাট ব্রেক করার পরে যেই সময়টুকু কনসলিডেশনের জন্য দরকার ছিল সেই সময়টুকু সে নেয়নি, না নিয়ে ওপরে উঠে গেছে, যে এটা একটা ব্যাড সাইন। বাট ইটস গুড যে আপনারা যদি প্রফিট টেক করে থাকেন তাহলে আবার ওয়েট করতে পারেন নতুন কোনো সাইন দেয় কিনা নতুনভাবে কেনার জন্য। দেন হচ্ছে আমরা বিএসসি শেয়ারটা নিয়ে যদি একটু দেখি, বিএসসি শেয়ারটি ডাউন ট্রেন্ড ব্রেক করার আপ্রাণ চেষ্টা করছে। এই ডাউন ট্রেনটা যখন ব্রেক করতে পারবে 118 টাকা লেভেল যখন ব্রেক করতে পারবে, দেন শেয়ারটি থেকে আমরা কুইক একটা প্রফিট পেতে পারবো, এবং সেটা হবে হয়তো প্রায় 144-145 টাকা লেভেলে। দেন হচ্ছে ইন্ট্রাকো শেয়ারটি যদি দেখি আমরা, অনেক বেড়ে গিয়েছে। দেখেন গত দিন থেকেই বলছিলাম খুব রিস্কি, যে 40 টাকা থেকে আজকে 42.50 টাকা হয়ে গেল, বেশ বেড়ে গিয়েছে। প্রফিট টেক করার ইচ্ছে হলে প্রফিট টেক করেন, আর যদি গ্যাম্বলিং করতে চান, যদি ভাগ্যের উপর খেলতে চান তাহলে ধরে রাখেন। সত্যি বলতে এই শেয়ারটা যেহেতু এতটুকু বেড়েছে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সর্বোচ্চ রিস্কি পজিশনে আছে। আমার আগের কিছু ভিডিওতে অলরেডি দেখিয়েছিলাম একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে, ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেটও সেটা হয়তো মিট করে ফেলেছে, একেবারেই মিট করেছে টার্গেটটা। আমরা হয়তো এই শেয়ারটিকে নিচে যেতে দেখতে পারি। আমরা যদি ভলিউম অ্যানালাইসিসও দেখি, শেয়ারটি বাড়ছে কিন্তু শেয়ারটির ভলিউম আস্তে আস্তে কমছে। শেয়ারটির যত উপরের দিকে যাচ্ছে ভলিউমটা কমছে, আজকে যদিও একটু বেড়েছে ভলিউম, বাট আগামী বিগত দিনগুলোতে ভলিউম কম ছিল। সো এটাও ডিফাইন করছে যে শেয়ারটির আপট্রেন্ড কিছুটা উইক হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মুভিং অ্যাভারেজ থেকে শেয়ারটি অনেক ওপরে রয়েছে, যেটা একটা ডেঞ্জার সাইন শো করছে। আজকে তো আমার মনে হচ্ছে যে সবগুলো শেয়ার নিয়েই আমি নেগেটিভ কথা বললাম, জানি না আপনারা কীভাবে নেবেন, তারপরেও নেগেটিভ জিনিসকে নেগেটিভ বলতেই হয়। চুপচাপ থাকাই মনে হয় বেটার ছিল, কারণ আপনারা কেউই নেগেটিভ জিনিস সহ্য করতে পারেন না। এনিওয়ে, জিপি শেয়ারটি ডিভিডেন্ড দেওয়ার পরে বেশ কিছুটা কমে গিয়েছে এবং একটা সুন্দর কনসলিডেশন পিরিয়ডের মধ্যে রয়েছে। আমার মনে হচ্ছে জিপি শেয়ারটা এখন বিনিয়োগের জন্য খুবই 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 ভালো পজিশনে রয়েছে। কারণ কি, দেখেন এখান থেকে একটা নেগেটিভ পজিটিভ ডাইভার্জেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে, ম্যাকডিতে একটা পজিটিভ ডাইভার্জেন্স ক্রিয়েট হয়েছে। আমি অনেকে যদি না বুঝে থাকেন তাহলে জাস্ট বলবো যে পজিটিভ ডাইভার্জেন্স মানে হচ্ছে শেয়ারটি সামনে ওপরের দিকে যাবে। সো এটা থেকে বিনিয়োগ করতে যদি চান তাহলে আমি বলবো যে খুব টাইট, আমি জানি না এটার ফ্লোর প্রাইস কত, বলবো যে যদি ধরেন এটাতে 280 টাকা স্টপলস ধরে, 280 টাকা স্টপলস ধরে আপনারা যত পারেন বিনিয়োগ করতে পারেন। আমার মনে হয় এটা আমরা খুব শীঘ্রই ও 200-300 টাকায় দেখতে পাবো, এবং দেন সেখান থেকে আমরা হয়তো এটাকে 325 টাকা পর্যন্ত দেখতে পারি, যদি কিছুটা সময় নেয় নিতে পারে। বাট এই লেভেলগুলো একসময় এটা টাচ করবেই, খুবই সেফ একটা ইনভেস্টমেন্ট হবে এই পজিশনে জিপি।
যদি না গভর্নমেন্টের কিছু, যদি না হচ্ছে বিটিআরসির কোনো, বিটিআরসি না বিটিসিএল, বিটিআরসির কোনো খারাপ নিউজ থেকে থাকে জিপি সম্পর্কে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে জিপি শেয়ারটি বড় ইনভেস্টমেন্টের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেশ ভালো হবে, যেমনটা হবে হচ্ছে ব্যাটবিসি শেয়ারটি। ব্যাটবিসির কথা, ব্যাটবিসিও সেম জিনিস দেখাচ্ছে সত্যি বলতে। ব্যাটবিসিতেও সেম ডাইভার্জেন্স ক্রিয়েট হয়েছে, যদি আপনারা দেখেন ডাইভার্জেন্স ক্রিয়েট হওয়ার কারণে এটা আমার মনে হয় যে এটাতেও খুব ভালো একটা প্রফিট করা যেতে পারে সামনে। আমি হয়তো কোনো ডিটেইল ভিডিও দিব, 540 টাকা পর্যন্ত একটা প্রফিট করতে পারেন, এরপরে 570 টাকা লেভেল পর্যন্ত প্রফিট করতে পারেন একটা। এগুলো হচ্ছে প্রফিট টার্গেট, এই পজিশনগুলোতে হয়তো গিয়ে আমরা প্রফিট বুক করতে পারি, 600 টাকার মধ্যে একটা প্রফিট বুক করা যেতে পারে। আর ডিভিডেন্ড মৌসুমও সামনে আসছে, সো হয়তো এগুলো ভালো হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা, অনেক পজিটিভ নেগেটিভ নিউজের কথা বললাম, মন খারাপের কিছু নাই। যে জিনিসটা শো করছে আমাদের চার্ট সেই জিনিসটা আসলে জানালাম, এছাড়া আর কিছুই নেই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, চেষ্টা করব নতুন নতুন ভিডিও আরও আপলোড দেওয়ার জন্য যদি আপনাদের এনকারেজমেন্ট পাই। আর কেউ যদি চান না দেই ভিডিও, তাহলে সুন্দরভাবে গালিগালাজ করতে পারেন কমেন্ট সেকশনে, ব্লক করব, প্লাস হচ্ছে এই ভিডিও দেওয়ার পরিমাণও হয়তো কমায় দিব, কারণ কে চায় আসলে এই জিনিসগুলো, মানে আপনাদের ভালোর জন্য করছি কিন্তু যখনই কিছু নেগেটিভ দেখি, আমি নেগেটিভ কথা বলি, তখনই দেখি যে আপনারা আর সহ্য করতে পারেন না। এই জিনিসটা আসলে একেবারেই ঠিক না। পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো জিনিস আপনার নেয়ার একটা মেন্টালিটি থাকতে হবে, তাহলে আপনি এই ব্যবসাতে ভালো করতে পারবেন। তো সবার জন্য মঙ্গল কামনায় এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।